আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব গাজরের হালুয়া। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমে প্যানে আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পর আমি দিয়ে দিব কিছু বাদাম কুচি। এখানে আমি 10টার মতো কাঠবাদাম আর 10টার মতো কাজু বাদাম কুচি করে নিয়েছি। এগুলোকে এখন অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলো যখন হালকা ব্রাউন কালার হতে শুরু করবে তখন দিয়ে দিব কিছু কিশমিশ। এখানে আমি 20-25টার মতো কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশ দেওয়ার পর খুব বেশি সময় ভেজে নিতে হবে না, 30 সেকেন্ডের মতো ভেজে নিলেই চলবে। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিব। এভাবে ভেজে নিয়ে বাদাম কুচি ও কিশমিশ ব্যবহার করলে গাজরের হালুয়ার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন ব্যবহার করতে। তো আমি একই প্যানে দিয়ে দিব আরও 2 চা চামচ ঘি। ঘিটা গলিয়ে নিব। ঘিটা গলে গিয়েছে, এখন দিয়ে দিব গ্রেট করে নেওয়া গাজর। আমি গ্রেটারের সাহায্যে একদম ছোট করে গ্রেট করে নিয়েছি। এখন ঘি এর সাথে গাজরগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। আবারও একটু নেড়ে মিশিয়ে দিব আর গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিব। গাজর থেকে হালকা হালকা পানি বের হতে শুরু করেছে, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা গাজরটাকে ঘি এর মধ্যে ভেজে নিব। কিছুক্ষণ পর দেখা যাবে গাজরের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর গাজর থেকে হালকা যে পানি বের হয়েছিল সেটাও শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি নর্মাল তরল দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘন দুধও ব্যবহার করতে পারেন। আমি এখন ব্যবহার করছি না, কারণ আমি পরবর্তীতে আবারও দুধ ব্যবহার করব। এখন আমরা রান্না করে নিব কিছুক্ষণ, যাতে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দুধের মাঝে। দুধটা ফুটতে শুরু করেছে, একটু নেড়ে দিব। এখন আমরা দুধটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিব। আমি প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। গাজরের হালুয়াটাও শুকিয়ে এসেছে, এখন দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এখন নেড়ে চেড়ে চিনিটাকে গাজরের হালুয়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনি দেওয়ার পর হালুয়াটা আবারও পানি ছেড়ে দিয়েছে, এখন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, এই অবস্থায় দিয়ে দিব 1/4 চা চামচ এলাচি গুঁড়ো। এলাচি গুঁড়োটা অবশ্যই দিবেন, তাহলে গাজরের হালুয়াতে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। গাজরের হালুয়াতে এভাবে গুঁড়ো দুধ ব্যবহার করে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। গুঁড়ো দুধটাকে গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে হালুয়াতে গুঁড়ো দুধ ব্যবহার করে অবশ্যই একবার ট্রাই করবেন হালুয়াটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন সবশেষে দিয়ে দিব ভেজে তুলে রাখা সেই বাদাম আর কিশমিশগুলো। অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি পরিবেশনের সময় ব্যবহার করব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। গাজরের হালুয়া তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে পরিবেশন করে নিব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।